আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক আমরাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ শ্রীবন্দর দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 9 পরিমাপ নিয়ে উপস্থিত হয়েছি। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সঙ্গে খাতা বই বাইর করো এবং এই অঙ্কগুলো একটু তুলে নিবা, যাতে পরবর্তীতে তোমাদের এগুলা অঙ্কগুলো করার সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তা আসো আমরা কাজ শুরু করি। বোর্ডে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের অধ্যায় হচ্ছে 9, পর্ব হলো আমি এক নম্বর প্রথম পর্ব এটা আলোচনা করতেছি, দ্বিতীয় আরও অনেক বড় অধ্যায় এটা। তা প্রিয় শিক্ষার্থীরা, এবং এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এর ওই অধ্যায়ের উপর তোমাদের প্রতিটা ক্লাসেই পাবে পরিমাপ। তা পরিমাপ হচ্ছে কোনো কিছু কি মাপযোগ করা, যেমন একটা যদি স্কেল থাকে সেটা যে কত সেন্টিমিটার কত মিলিমিটার দেখবে ওটা কিন্তু সব দেওয়া থাকে। তা যা হোক প্রিয় শিক্ষার্থীরা, এই পরিমাপের এক নম্বর যে অঙ্ক পৃষ্ঠা নাও 104 বার করবে, দিয়ে দেখবে অনুশীলনী 9.4 লেখা আছে, ওখানে কিন্তু এক নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছ সেটা হলো খালি ঘর পূরণ করো। শিক্ষার্থীরা, খালি ঘর পূরণ করে পূরণ করি, ওইটাতে লেখা আছে দেখো যে 2 মিটার সমান খালি ঘর দেওয়ার পরে আছে সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটা জিনিস তোমাদের দেখাই, যে এটা তোমরা একটু মনে রাখিও, যে এই যে পরিমাপগুলা প্রথমে লেখা আছে কিলো, কিলো হেক্টো, কিলো হেক্টো ডেকা, তারপরে হচ্ছে কিলো হেক্টো ডেকা, কিলো হেক্টো ডেকা ডেসি, তারপরে আছে সেন্টি মিলি। প্রিয় শিক্ষার্থীরা, কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টিমিলি, এটা কিন্তু এর এককগুলো লিখলাম। এই যে পরিমাপটা, এটা তোমাদের বই অবশ্য নাই, দেখবো অন্য বাকি ক্লাসগুলোতে আমরা গেলে পাবো। তা প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে লেখা আছে যে মিটারটাকে আমরা সেন্টিমিটার বানাবো। তাহলে মিটার এটা একটা আছে যে এটা কিন্তু বড় একক, তোমরা এটা দেখবা যে এটা শুধু বড়। আবার যখন এই পাশে আমরা যাব তখন কিন্তু এটা হবে ছোট। শিক্ষার্থীরা, মানে এক কথায় এই যে দেখো, আমরা যদি আমরা এইভাবে পাশাপাশি লিখতাম তাইলে কিন্তু এক কথায় বড়, এটা কিলো কিন্তু হচ্ছে বড়, এটাতে প্রতি 10 গুণ 10 গুণ করে কিলো থেকে এটা আমাদের সবচেয়ে বড়, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এটা এভাবে কিন্তু মিলি পর্যন্ত আসছে। আর এই পাশে যখন আমরা যাব তখন ছোট থেকে কিন্তু বড় হবে, কথায় উপর থেকে যখন এই আমার লেখা মতে যখন আমরা উপর থেকে নিচে আসবো তখন কিন্তু বড় থেকে ছোটতে আসতেছি, আর নিচ থেকে যখন আমরা উপরে যাব তখন ছোট থেকে বড়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথমে এখানে একটা অঙ্ক দেওয়া আছে খালি ঘর পূরণ করো, এক নম্বরে লেখা আছে যে 2 মিটার, 2 মিটার, 2 মিটারটাকে কিসে প্রকাশ করতে বসে শিক্ষার্থীরা দেখো তো, 2 মিটারটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে বসে। তোমরা যদি মনে করো যে কারো এরকম ধারণা থাকে সরাসরি তোমরা বসাই দিতে পারো, কারণ 1 মিটার সমান এখানে যেহেতু সেন্টিমিটার আছে, দেখো তো এখানে যদি আমরা লিখি যে 1 মিটার সমান, তাহলে মিটার থেকে সেন্টিমিটার যেতে দেখো তো এই মিটারের জন্য একটা এক, তাহলে জয় একক পার হবো তো এটা কিন্তু শূন্য বসবে, তাহলে ডেসি আর মিলি, তাহলে 1, 2, তার মানে কত, 1 মিটার সমান কত সেন্টিমিটার হলো, তাহলে 100 সেন্টিমিটার, তাহলে 100কে 2 দ্বারা গুণ দিলে 270 হয়। কিন্তু আমরা এটা একটু করে দেখাতে চাই, লিখবো যে আমরা জানি, আমরা জানি কি জানি, 1 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, বা সংক্ষিপ্ত রূপ তোমরা সেমি লিখলে হবে প্রিয় শিক্ষার্থীরা, তাইলে
কি লিখলাম যে আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 100 সেমিমিটার তাহলে এখানে দেওয়া আছে কত দেখো তো এই যে দেওয়া আছে 2 তার মানে এখানে আমাদের তখন আমরা লিখব যে সুতরাং 2 মিটার সমান 1 গুণ 2 সমান এটি আমরা যদি গুণ করি তাহলে কত আসলে শিক্ষার্থীরা 200 সেমিমিটার তাহলে আমরা এখন এখানে লিখব যে অতএব 2 মিটার সমান 200 সেমিমিটার কি শিক্ষার্থীরা বুঝতে পারো নাই আবার সরাসরি যদি তোমরা এখানে বসে দাও যে 200 সেমিমিটার তারপরে কিন্তু হবে কিন্তু আসলে কিভাবে হচ্ছে এটা আমরা এই ভাবে বুঝতে পারলাম যে 2 মিটার যদি আমরা সেমিমিটার প্রসারিত করতে যাই তাহলে আমরা জানি যে 1 মিটার হচ্ছে এই যে 1 মিটার হচ্ছে কি 1 মিটার সমান হচ্ছে 100 সেমিমিটার এইজন্য আমরা এই কথাটা লিখছি যে আমরা জানি 1 মিটার সমান 100 সেমিমিটার যেহেতু 2 মিটার আছে এইজন্য হলো কত 200 সেমিমিটার কি সমস্যা কোনো অবশ্যই পারবে এবার আমরা আসি 2 নম্বরের শিক্ষার্থীরা দুই নম্বর অঙ্কটাতে কি বলছে দুই নম্বর অঙ্কটা দেখো এখানে আমি লিখে দিতে পারি 1 নং সমাধান তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে 1 এর আমরা 2 এবার দুই নম্বরে যদি দেই তাহলে এখানে দেওয়া আছে 3 কিলো গ্রাম প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে এখানে আমি লিখে রাখছি দেখো মিটার অবলিক গ্রাম অবলিক লিটার দেওয়া আছে তা আমাদের এখানে অঙ্কের ব্যবহার তোমাদের কিন্তু লিটারের ব্যবহার কম এখানে নাই শুধু দেওয়া আছে কি মিটার এবং গ্রাম তা 3 কিলোগ্রাম সমান কত গ্রাম এই কথাটা বলা হয়েছে 3 কিলোগ্রাম সমান কত গ্রাম প্রিয় শিক্ষার্থীরা 3 কিলোগ্রাম সমান তাহলে আমরা জানি কি আমরা জানি যে 1 কিলোগ্রাম 1 কিলোগ্রাম সমান কত গ্রাম বলো তো 1000 গ্রাম তাই না দেখো শিক্ষার্থীরা 1 যদি এখানে ধরি যে 1 কিলোগ্রাম তাহলে কিলো থেকে এখানে তোমরা এই গ্রাম পর্যন্ত আসো তো তাহলে দেখো এই কিলোর জন্য আমরা 1 কিলোগ্রাম যদি হয় তাহলে 1 1 এর পরে আমরা কয়টা একক আসছি 1 2 3 তার মানে কত হচ্ছে তাহলে 1000 হচ্ছে না এইজন্য আমরা লিখলাম যে 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম তাহলে আছে কত এখানে 3 কিলোগ্রাম সমান দেওয়া আছে তাহলে 3 যদি হয় তাহলে আমরা বেশি হচ্ছে তাহলে গুণ করব শিক্ষার্থীরা তাহলে 3000 এ গ্রাম তাহলে এখন আমরা এখানে লিখব অতএব 3 কিলোগ্রাম সমান 3000 কি গ্রাম পারবে না ওইটাই বলা হয়েছে যে 3 কিলোগ্রাম সমান কত গ্রাম তা আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম তাহলে 3 দিয়ে গুণ দিলে হয় 3000 গ্রাম এবার শিক্ষার্থীরা 3 নম্বর অঙ্কটাতে দেখো কি লেখা আছে তিন নম্বর অঙ্কতে দেওয়া আছে যে 3000 গ্রাম সমান কত কিলোগ্রাম 3000 গ্রাম সমান কত কিলোগ্রাম প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা কি লিখতেছি যে 1 কিলোগ্রাম সমান কত গ্রাম 1000 গ্রাম আমরা জানি 1 কিলোগ্রাম সমান 3000 গ্রাম তাহলে আমরা জানি 1000 গ্রাম সমান 1000 গ্রাম সমান আমরা জানি 1000 গ্রাম সমান হচ্ছে কত আমরা জানি 1000 গ্রাম সমান হচ্ছে 1 কিলোগ্রাম কিলোগ্রাম বা কেজি শিক্ষার্থীরা এইটাকে যদি আমরা উল্টে লিখি যে আমরা জানি যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম কিন্তু এইখানে যেহেতু শেষে চাওয়া হয়েছে কি কিলোগ্রাম এই জন্য এই কিলোগ্রামটাকে আমাকে শেষে লিখলাম যেটা চাওয়া হয় সেটাকে শেষে লিখতে হয় শিক্ষার্থীরা তাহলে আমাদের ওখানে দেওয়া আছে কত 3000 হইলে কত হবে সেইটার কথা বলা হয়েছে তাহলে আমরা কি জানি 3000 তাহলে হচ্ছে ভাগ শিক্ষার্থীরা এত তাহলে ভাগ দিলে আমাদের দেখো 300 বাদ তার মানে হচ্ছে 3 কিলো গ্রাম তাই না শিক্ষার্থীরা আবার তোমরা এটা যদি করতে চাও দেখো আমি এখানে একটু দেখাই অথবা
দেওয়া আছে কি 1000 গ্রাম সমান 1 কিলো কি গ্রা লিখলাম আর সংক্ষিপ্ত দেখো তাইলে 1 যদি হয় দেখো তো তাহলে কি হচ্ছে 1 বাই কত হয় 1000 তাই না এবার দেওয়া আছে কত 3000 3000 সমান 1 গুণ তো 3000 সরি 3000 বাই 1000 তাহলে 3030 বাদ দিলাম তাহলে ঘুরি কি হলো 3 হলো না এই ভাবেও তোমরা করতে পারবে এই জন্য কিন্তু আমি এখানে এই ভাবে লিখে রাখছি যেহেতু এই অবস্থায় ভাগ এই ভাবে যদি কেউ করো তারপরে হবে অথবা এই ভাবে লিখলেও কিন্তু হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আসি আমরা 4 নম্বর যে অঙ্কটা আছে ওইটাতে দেখো 4 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে 400 সেমি সমান কত মিটার 400 সেমি সমান কত মিটার আমরা জানি 100 সেমি সমান দেখো আমরা জানি কিন্তু এখানে এইভাবে লেখা যায় যে 1 মিটার সমান আমরা কিভাবে লিখতেছি সেটা দেখাচ্ছি আমরা জানি 100 সেমি বা সমান 1 মিটার কি প্রিয় শিক্ষার্থীরা আমরা পড়ি নাই যে 1 মিটার সমান 100 সেমি তা যেহেতু মিটার চাইছে এজন্য আমরা উল্টা লিখলাম মানে যেটা চাইছে সেটা শেষে লিখছি তাহলে এবার আমাদের কত এসেছে 400 সেমি সমান বড় সংখ্যা কিন্তু আগে হবে ভাগ হচ্ছে কত 100 এবার আমরা যদি ভাগ দেই শিক্ষার্থীরা কত আসছে দেখো তো 4 মিটার তাই না 4 মিটার হলো তাহলে আমরা এখন এখানে কি লিখব যে 400 সেমি সমান কত মিটার হলো 4 মিটার কি শিক্ষার্থীরা বুঝতে পারো নাই খুব সহজ আছে তোমাদের উদাহরণেও দেখবে কিন্তু এরকম অঙ্ক তোমাদের আছে এগুলো তোমরা এইগুলো যদি বুঝতে পারো তাহলে তোমাদের কিন্তু সমস্যা হবে না এটা যদি সহজ সূত্রটা আমরা জানি যে 1 মিটার 100 সেমি কিন্তু উত্তর যেহেতু মিটার চাইছে এজন্য আমরা মিটারটাকে শেষে লিখছি আর যদি সেন্টিমিটার চাইতো যে 5 মিটার সমান কত সেন্টিমিটার তখন আমরা লিখতাম যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার অর্থাৎ 5 দিয়ে গুণ করতাম তাই না যেটা বইয়ে চায় উত্তর চায় সেটা কিন্তু শেষে লিখতে হয় শিক্ষার্থীরা তাহলে এবার আসলে 1 এর 4 পর্যন্ত আমরা করলাম এবার আসি 3 নম্বর 2 নম্বর অঙ্কটা আমি করি নাই শিক্ষার্থীরা এই কারণে যে এখানে তোমরা দেখবা যে 2 নম্বর অঙ্কটাতে তোমাদের 2 নম্বর অঙ্কতে দেখবে যে ওখানে মিলকরণের কথা বলা হয়েছে মিলকরণ কি যে ডাক ট্রেনে মিল করো ঢাকা থেকে রাজশাহী দূরত্ব অবশ্যই তোমরা জানো যে এটা হচ্ছে দৈর্ঘ্য বা দূরত্ব তো কিলোমিটার এটা হবে কিলোমিটার তারপর দেওয়া আছে একটি খাতার দৈর্ঘ্য তাহলে এটি কি হবে দৈর্ঘ্য দুইটা আছে একটা খাতার দৈর্ঘ্য একটা দরজার দৈর্ঘ্য তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে খাতা এবং দরজা এটার মধ্যে কোনটা ছোট কোনটা বড় তাহলে খাতার দৈর্ঘ্য অবশ্যই সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার হবে আর যেহেতু দরজার কথা বলা হয়েছে তাহলে অবশ্যই এটা হবে মিটার এক বস্তা লবণের ওজন আর একটি বইয়ের ওজন শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পারতেছো যে এক বস্তা লবণের ওজন বেশি আর হচ্ছে কি একটা বইয়ের ওজন এটা হবে গ্রাম আর এক বস্তা লবণের ওজন হবে কিলোগ্রাম কি বুঝতে পারো নাই শুধু দাগ টেনে মিলকরণ করবো তোমরা প্রিয় শিক্ষার্থীরা এবার আসি 3-এর 1 নম্বর তিনের এক নম্বরে বলা হয়েছে দেখো তিনের এক নম্বর অঙ্কটাতে দেওয়া আছে কি দেখো তো যে মিটারে প্রকাশ করি মিটারে প্রকাশ করি তিনের এক নম্বরে আছে মিটারে প্রকাশ করি তাহলে আমরা এখানে লিখব যে 5 কিলোমিটার শিক্ষার্থীরা এটাকে কিন্তু মিটারে প্রকাশ করতে বলছে তাই না তো এখন দেখো এই যে কিলোমিটার দেখতে পাচ্ছ এই কিলোমিটার থেকে আমরা মিটারে আসব তাহলে দেখো এখানে যদি আমরা লিখি যে আমরা জানি আমরা জানি 1 কিলোমিটার সমান তাহলে কিলো থেকে কত আসছে দেখো যাবে কিলোর জন্য 1 বসলো 1 2 3 তাহলে 3টা শূন্য আসতেছে মানে কি 1-এর পরে 3 শূন্য দিলে হয় এত মিটার কি শিক্ষার্থীরা বুঝতে পারো নাই এই
এককের যে একটা শব্দ আছে এইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে যদি 1 কিলোমিটার সমান কত মিলিমিটার তাহলে 1 2 3 4 5 6 একের পরে 6টা শূন্য বসাই দেব যদি জাহাজ 1 কিলোমিটার সমান কত সেমিমিটার তাহলে 1টা 1 2 3 4 5 এইভাবে শূন্য বসাই দিবা বুঝতে পারো না এই শব্দটা সম্পর্কে যদি তোমাদের এই ধারণা থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলোর কোনো সমস্যা নেই তাহলে আমাদের চাওয়া হয়েছে যে 5 কিলোমিটার সমান কত মিটার যেহেতু মিটারে প্রকাশের কথা বলা হয়েছে তা আমরা জানি 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার তাহলে আছে কত 5 কিলোমিটার সমান তাহলে আমাদের কি হবে শিক্ষার্থীরা গুণ করতে হবে তাই না তাহলে গুণ যদি করি তাহলে কত হচ্ছে বলো তো 5000 মিটার কি সমস্যা কোনো একটি অঙ্ক সমস্যা নেই তোমরা যদি খেলে একটু মনোযোগ সহকারে দেখো এটা এবং করার চেষ্টা করবা 1 কিলোমিটার সমান 1000 মিটার কারণ কিলো থেকে মিটারে আসলে কিন্তু 1000 হয় দেখো তাহলে 1000 মিটার তাহলে 5 যেহেতু বলে 5 কিলোমিটার তাহলে আমাদের আসলে কত 5 কিলোমিটার তোমরা মুখে মুখে করতে পারবে যে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার তাহলে অবশ্যই 5 যেহেতু বলছে তাহলে 5 কি কিলোমিটার শিক্ষার্থীরা তাহলে আমরা এখন নিচে লিখব উত্তর লিখতে পারো যে অথবা লিখতে পারো যে 5 কিলোমিটার সমান 5000 মিটার এবার আসি দুই নম্বরের শিক্ষার্থীরা দুই নম্বরটাতে কি বলছে দেখো তো দুই নম্বর অঙ্কটাতে দেওয়া আছে 7 কিলোমিটার 250 মিটার 7 কিলোমিটার 250 মিটার দেখো শিক্ষার্থীরা এই মিটার যেহেতু দেওয়া আছে এটার কাজ আমাদের নাই কারণ মিটার চাওয়াই হয়েছে ওইটা অংশ পড়ে থাক আমরা এখন এই কিলোমিটারটাকে মিটারে নিয়ে আসব তাহলে আমরা লিখব কি যে আমরা জানি আমরা জানি 1 কিলো 1 কিলোমিটার সমান কত মিটার 1000 মিটার 1 কিলোমিটার সমান 1000 মিটার তাহলে আমাদের দেওয়া আছে কত 7 কিলোমিটার সমান গুণ 7 গুণ দিলে কত হচ্ছে দেখো তো 7000 মিটার তাই না কিন্তু এখন আমাদের উত্তর শেষ হয়নি এর সঙ্গে দেখো এই যে 250 মিটার আছে এইটা এখন আমরা লিখব যাতে 7 কিলোমিটার কিলোমিটার 250 মিটার সমান শিক্ষার্থীরা দেখো আমি নিচে লিখতেছি তাহলে আমরা কি করব দুইটাই আমাদের কিন্তু মিটার হয়ে গেল এখন মিটার মিটারে আমরা যোগ করব তাহলে প্রথমটাতে পাইলাম কত 7000 যোগ এখানে দেওয়া আছে কত 250 এত মিটার এখন যোগ করলে কত হবে শিক্ষার্থীরা 7000 250 মিটার তাই না 7250 মিটার কি বুঝতে পারো না এখন উত্তর তোমরা নিজে লিখে দিবা যত 7 কিলোমিটার 250 মিটার সমান হলো 7250 মিটার 7250 মিটার এটা তোমরা উত্তরও লিখতে পারো বা অর্থিব দিয়েও লিখতে পারো 7250 মিটার প্রিয় শিক্ষার্থীরা এবার গেল আমাদের দুই নম্বর এবার আসি আমরা তিন নম্বরে তিন নম্বরটাতে বলছে দেখো যে 9 কিলোমিটার তোমাদের এইটা করছো এক নম্বর যেভাবে করছো বাকি এটাও কিন্তু তোমাদের সেইভাবে হবে এত কিলোমিটার শিক্ষার্থীরা লিখবো আমরা জানি জানি যে 1 কিলোমিটার সমান হলো কত 1000 মিটার 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার তাহলে দেওয়া আছে কত তে 9 কিলোমিটার সমান
9 গুণ করলে কত হবে 9000 মিটার শিক্ষার্থীরা এটা হলো তাহলে 9000 মিটার তাহলে আমরা উত্তর কি লিখব তোমরা ওইখান থেকে উত্তর লিখতে পারো যাতে 9 কিলোমিটার সমান 8 মিটার অথবা 9000 মিটার শিক্ষার্থীরা কোনো সমস্যা এবার আসি 4 নম্বর অঙ্কটাতে আমাদের কি বলা হয়েছে দেখো তো चार नम्बर अंकटा देव से 9 किलोमीटर 750 मीटर 9 किलोमीटर 750 मीटर तेल लिखब आमरा जानी जे 1 किलो শিক্ষার্থী আবার কিন্তু আমাদের মিটার যেহেতু উত্তর মিটারে চাওয়া হয়েছে তা মিটারে এই কাজটা আমাদের নাই কিন্তু এটা যা আছে সেটা থাকবে শুধু এই কিলোমিটারটাকে আমরা মিটারে নিয়ে আসব এইজন্য কি করব আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার 1 কিলোমিটার সমান 1000 মিটার তাহলে দেওয়া আছে কত দেখো তো 9 কিলোমিটার সমান গুণ দিলে কত হবে শিক্ষার্থীরা দেখো তো 9000 মিটার এখন আমরা কি লিখব আমরা এটা মিটার পেয়ে গেলাম কিলোমিটারটাকে মিটার বানাইলাম তাহলে এখন কি থাকলো আমাদের 750 মিটার তাহলে আমরা নিচে এখন লিখব যাতে 9 কিলো মিটার 750 মিটার সমান আমরা নিচে লিখি যেহেতু এখানে জায়গা একটু শর্ট তাহলে আমরা কি করতে পারি 9000 যোগ 750 এটা কি পেলাম মিটার শিক্ষার্থীরা তাহলে আমাদের এটা যদি আমরা যোগ করি তাহলে কত আসে দেখো তো 9750 মিটার 9750 মিটার কি শিক্ষার্থীরা বুঝতে পারো নাই আবার এইটাকে আমরা এইভাবে করতে পারি দেখো তোমরা এটা তুলে নিও তাহলে উত্তর আমাদের কত আসছে দেখো উত্তর হচ্ছে 9750 মিটার অথবা তোমরা এইভাবে করতে পারো যাতে 9 কিলোমিটার 750 মিটার সমান এইটা তো আমি এখানে লিখছি যেহেতু তাহলে তোমরা সরাসরি উত্তর লিখবা আসো এই অঙ্কটাকে আমরা আরেকটা নিয়মে করতে পারি যে দেখো তো সরাসরি যদি কারো এরকম করার মতো ইচ্ছা হয় তাও তোমরা করতে পারো এখানে আমরা এটাকে লিখব যে কিলোমিটারটাকে যেহেতু মিটার বানাবো তা আমরা জানি 1 কিলোমিটার সমান সরাসরি গুণ দাও তো এত মিটার যোগ 750 মিটার তাহলে এই যে এটা কোথায় পেলাম 1000টা এখন তোমাকে এখানে লিখে দিতে হবে যে যেহেতু 1 কিলোমিটার সমান কত হয় 1000 মিটার এই কথাটা এখন লিখে দিতে হবে তাহলে এই 1000টা কোথা থেকে পেলাম তো ওইভাবে যেটা আগে নিয়মটা যেটা করে দেখাইলাম এর আগে ওই নিয়মটা যদি করো তাহলে আমরা জানি লিখতে হবে আর যদি এইভাবে তোমরা করে দাও তারপরে কিন্তু হবে তাহলে হচ্ছে 9000 যোগ 750 ব্র্যাকেট ব্যবহার করতে পারো মিটার এখন আমরা যদি যোগ দেই তাহলে 9750 কি মিটার শিক্ষার্থীরা তোমরা এইভাবে যদি করো তারপরে হবে বা আমরা জানি এই কথা তোমরা যেটা সুবিধা যেটা তোমাদের ভালো করতে পারবে মনে থাকবে সেটাই তোমরা করার চেষ্টা করবে তাহলে তোমাদের ভুল হবে না আমার যে আমারটাই করতে হবে এরকম নয় তোমার নিজস্ব কোনো নিয়ম থাকলে সেটাও তোমরা করবা তা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে অঙ্কগুলো আছে করাইলাম আশা করি এগুলো বুঝতে পেরেছো এরই আলোকে তোমরা দেখবা তোমাদের বইয়ে দেওয়া আছে উদাহরণের অঙ্কগুলো ওইগুলোও করতে পারো আবার এগুলো একটু বেশি বেশি করবে তা প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত আগামীতে আবারও যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ